আমি সানি আহমেদ হাসান সানি, আমি হচ্ছে গান গাই, গান লিখি, গান গাওয়া ট্রাই করি, কবিতা লিখি, এই তো মোর লাইক আই মোর লাইক সং অ্যান্ড ড্যান্স। একটা পাতায় আলু নাচে, একটা পাতা ঝরে, একটা পাতার হাসি দেখে তোমায় মনে পড়ে। অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি কেন করি, কি করি, আমার মনে হয়েছে যে এটা আসলে ন্যাচারাল ফ্লো, যে কারণে তোমার ধরো পাখি উড়ে যাচ্ছে, পাখি উঠতেছে, উড়ার ক্ষমতা আছে তাই উঠছে, হয়তো ক্ষমতা না থাকলে পাখি উঠতো না। আমার কাছে আমার মোর লাইক এ ন্যাচারাল ফ্লো, লাইক আই ডোন্ট নো এনিথিং এলস বাট ইউ নো রাইট। ইনফ্লুয়েন্সেস অনেক, আসলে ইনফ্লুয়েন্সেস আসলে অনেক, সেটা হচ্ছে এই যে গান গাওয়া, আমি যে গান গাইতে কেপেবল এটা তো আসলে বোঝার জন্য আমার অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু গান কারো গান শুনতে হয়েছে, কারো গান শুনে মনে হচ্ছে না ওকে আই ক্যান অলসো ট্রাই, ওরকম জায়গা থেকে ধরো আমাকে কবির সুমন ইনফ্লুয়েন্স করছে, আমাদের দেশের মুইজ মাহফুজ, রিপন ভাই, বব ডিলন, লিওনার্ড কোহেন, টম ওয়েটস। আমার প্রথম অ্যালবাম বের হয়েছিল হচ্ছে 2016 এই অ্যালবামটার নাম ছিল সানির মুক্তাঞ্চল। ওই অ্যালবামটা খুবই ইন্টারেস্টিং ছিল, আমি আসলে আমার ওই আমার আমার আর্টিস্টিক নেচারটাকে আসলে আমি ধরার ট্রাই করছি ওই অ্যালবামে। আমি জানি না কতটুকু সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি, বাট আই ট্রাই টু গেট দ্য আইডিয়া আসলে আমি কী 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 আমরা সাউন্ড এবং আমার গানগুলোকে যখন প্রথম রেকর্ড করছি আসলে কী কী আসলে ধরা যায়। সো ওই জায়গা থেকে আসলে প্রথম অ্যাটেম্প সানির মুক্তাঞ্চল। ইফ ইউ আর তুমি যদি পারো গান গাইতে, গান লিখতে, এত আসলে ভাবারও কিছু নাই যে আমি একসময় প্রফেশনাল হব। সাকসেস ফেলিয়ারের জায়গা থেকে আসলে অ্যাটেম্প নিলে এটা হবে না, মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে তুমি আসলে হোয়াট ইউ আর কেপেবল অফ, আসলে তুমি কী লিখতে পারো, তুমি গাইতে পারো, ওইটার প্রতি অনেস্টি আসলে বাকিটা ডিফাইন করবে। ইউ শুড ট্রাই। আমি প্রথমে যখন শুনি ক্যাম্পফায়ার সেশনের কথা আমাকে ঝিটঝিট থেকে বলে, সো আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগছে যে ওয়াই নট, এরকম নতুন কিছু হচ্ছে এবং সব ইয়াংস্টাররা আমার আশেপাশে, জাফরি অ্যান্ড আদার পিপল যারা এটার সাথে কাজ করছে, আমার কাছে মনে হয়েছে যে ওয়াই নট, সো হিয়ার আই অ্যাম। থ্যাংক ইউ ক্যাম্পফায়ার সেশন, থ্যাংক ইউ রাজু ভাই। Thank you.